হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাসেল আহমদ, আপনাদেরকে স্বাগত কবুতর আমার দেশের চ্যানেলে। আজকে আমার লফটের একটি ভিডিও করলাম। কালকে আমাদের উপজেলা রেস, আমাদের রেসের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি। আর একটি আমার লফটে এখন অতিথি কবুতর আসছে, দুইটা গেস্ট কবুতর আসছে। ওই ওদের আমি কাঁচাতে ঢুকাইছি, ওরা দাপড়িতে ছিল, ওদেরকে কাঁচাতে ঢুকাইছি। ঢুকানোর পরও একটার পায়ে ট্যাগ নাম্বার পাইছি, মালিকের নাম্বার যোগাযোগ করছি, উনি আমাদের সাথ করি। আর আরেকটা বাংলাদেশি ট্যাগ লাগানো ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলছেন যে ভাই উপযুক্ত প্রমাণ দিতে পারলে তো দিবেন। আমি বলছি হ্যাঁ, উপযুক্ত প্রমাণ দিতে পারলে আপনার কবুতর আপনাকে ফেরত দেবো। তাহলে উনি আসবেন ইনশাআল্লাহ আগামীকাল আমাদের রেস, এর জন্য উনি ওনাকে বলছি পরশু দিন আসার জন্য। সবাই দোয়া করবেন। আর দেখেন ক্ষুধার্ত পাখি কিরকম খানা খাইতেছে, ব্যাক ক্যামেরায় গিয়ে আপনাদেরকে দেখাতে হবে। খাবার দিছিলাম, পুরোটা ক্লিয়ার করে ফেলছে। একটা মিলি, হোয়াইট মিলি, আর একটা হচ্ছে গিয়ে আপনার গ্রিজেলি সাদা। কবুতরগুলো মল্টিং এ আছে। যে ভাই কবুতরগুলো সারছেন ওনার টসের জন্য, ওনার সারা কিন্তু ঠিক হয়নি, কারণ মল্টিংয়ের কবুতর এভাবে না চারাটাই ভালো। যেহেতু অভিজ্ঞতার অভাব ওনার, হয়তো উনি জানেন না সব কিছু, এর জন্য দোয়া করবেন যাতে পাখিগুলো মালিকের কাছে পৌঁছে দিতে পারি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওনার সব দেখলাম, আমরা সিআরপিসি ক্লাবের সম্মানিত সভাপতি শিববীর ভাই আইসইন। ভাই নাম? ধন্যবাদ।